and students the phoenix স্বপ্নের উড়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অনেকেই ভেবেছিলে যে তোমাদের চূড়ান্ত বর্ষের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিতে হবে না। তো দেখো, এই নিয়ে তোমরা নানা রকম জল্পনা কল্পনার মধ্যে দিয়ে আছো। তো সঠিক বিষয়টা কি সেটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো, আমরা কিন্তু একটা দৈনিক যে সংবাদপত্র ই পেপার, সংবাদ প্রতিদিন থেকে তোমাদেরকে এই নিউজটা দেখাচ্ছি, অর্থাৎ অথেন্টিক বা গ্রহণযোগ্যতা কতটা সেটা বুঝতেই পারছো। যে শিরোনাম আজকে আমরা সকাল থেকে লক্ষ্য করছি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, যেখানে বারংবার বলা হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবেই, ইউজিসি যে সিদ্ধান্ত করেছিল, অর্থাৎ তোমরা জানো কলেজ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে। এই নিয়ে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বার্তা দিয়েছিল এবং এই নিয়ে একটা নির্দেশিকাও জারি করেছিল। কিন্তু বেশ কিছু ছাত্র সংগঠন সহ অনেকেই কিন্তু এর বিরোধিতা করেছিলেন, ছাত্রছাত্রীদের মধ্যে সংক্রামণ ছড়িয়ে যেতে পারে এই চিন্তাভাবনা নিয়ে। তো যাই হোক, সেখানে কিন্তু আজকে আমরা প্রথম শিরোনাম দেখছি, কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবেই, ইউজিসি সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই সুপ্রিম কোর্টের মান্যতাতে আমরা লক্ষ্য করছি, সুপ্রিম কোর্টের মান্যতাতে যেটা সবথেকে বড় বিষয় লক্ষ্য করছি সেটা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে। অর্থাৎ প্রথমেই শিরোনামে বুঝতে পারছো, যারা ভরসায় ছিলে, যারা আশা করেছিলে চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে না, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল, চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে। তো বিস্তারিত জেনে নেব, একটু নজর রাখবো কি বলা হয়েছে। দেখো কি বলা হচ্ছে এখানে, দেখো একবার দেখে নাও, কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে, রাজ্য সরকারগুলির বিরোধিতা উপেক্ষা করে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের অর্থাৎ ইউজিসির সিদ্ধান্তকে এক প্রকার সিলমোহর দিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত সাফ জানিয়ে দিল, পরীক্ষা ছাড়া পড়ুয়ারা পরের ক্লাসে উঠতে পারে না, তাই রাজ্য সরকারগুলিকে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিতেই হবে। তবে প্রয়োজন পড়লে 30 সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের 30 তারিখের পর ডেডলাইন পিছিয়েও দেওয়া যেতে পারে। অর্থাৎ শুরুতেই বুঝতে পারছো, প্রথমে যেখানে হেডিং ছিল, হেডিং দেওয়া হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবেই, ইউজিসির সিদ্ধান্তকে মান্যতা সুপ্রিম কোর্টের, ঠিক তারপরেই আমরা যে নিউজটা লক্ষ্য করছি সেখানে বলা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে, রাজ্য সরকারগুলির বিরোধিতা উপেক্ষা করে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের সিদ্ধান্তকে এক প্রকার সিলমোহর দিয়ে দিল সুপ্রিম কোর্ট। ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়, সর্বোচ্চ বিচারালয় এই রায় দিয়েছে এবং আদালত সাফ জানিয়ে দিয়েছে পরীক্ষা ছাড়া পড়ুয়ারা পরের ক্লাসে উঠতে পারে না, তাই রাজ্য সরকারগুলিকে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিতেই হবে। তবে প্রয়োজন পড়লে সেপ্টেম্বরের 30 তারিখ যে ডেডলাইন বলে দেওয়া হয়েছে, যেখানে বলেই দেওয়া হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে পরীক্ষা নিতে হবে, তবে প্রয়োজনে সেপ্টেম্বরের 30 তারিখ এই ডেডলাইন পিছিয়েও দেওয়া যেতে পারে। তো যাই হোক, এখানে আমরা টুইটারে দেখতে পাচ্ছি যে টুইটারে কি বলা হচ্ছে, এখানে একবার দেখে নাও, এখানে টুইটারে বলা হয়েছে সুপ্রিম কোর্ট দেখা যাচ্ছে এখানে আপহোল্ডস দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনস July 6 কারিকুলার টু হোল্ড ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার এক্সামস। কোর্ট সেজ স্টেটস মাস্ট হোল্ড এক্সামস টু প্রমোট স্টুডেন্টস। ইট সেজ স্টেটস আন্ডার দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ক্যান পোস্টপন এক্সাম ইন ভিউ অফ প্যান্ডেমিক অ্যান্ড ক্যান কনসাল্ট ইউজিসি টু ফিক্স ডেটস। তো যাই হোক, এটা দেখতে পাচ্ছ 10:53 এই টুইট হয়েছে, আজকের দিনে এই টুইট করা হয়েছে। আরও একবার দেখা যায়, বিস্তারিত আমরা নজর রাখবো, করোনা আবহে সেই মার্চ মাস থেকেই বন্ধ স্কুল কলেজ, এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। এই পরিস্থিতিতে স্কুল এবং কলেজের প্রায় সব স্তরের পরীক্ষা বাতিল করতে হয়েছে, ব্যতিক্রম শুধু চূড়ান্ত বর্ষের পরীক্ষা। ইউজিসি দাবি ছিল নিয়ম অনুযায়ী কলেজ বা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা না নিয়ে কোনো পড়ুয়াকে ডিগ্রি দেওয়া সম্ভব নয়, তাই স্নাতক বা স্নাতকোত্তর স্তরে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে। গত July 6 এক নির্দেশিকা জারি করে ইউজিসি 30 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার ডেডলাইনও ঘোষণা করে, কিন্তু ক্রমবর্ধমান করোনা আতঙ্কের মধ্যে অনেক রাজ্যই এই পরিস্থিতিতে পরীক্ষা নিতে রাজি হয়নি, যার মধ্যে সবার উপরে সারিতে ছিল পশ্চিমবঙ্গ। কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলাও হয়, কিন্তু সুপ্রিম কোর্ট ইউজিসির পক্ষেই রায় দিয়েছে বা আজকে রায় দিল। অর্থাৎ শীর্ষ আদালত আজকে জানিয়ে দিল, যা আরও একটু দেখবো, শীর্ষ আদালত জানিয়ে দিল বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা ছাড়া ছাত্রছাত্রীদের পাস করানো যায় না, তাই রাজ্য সরকারগুলিকে পরীক্ষা নিতেই হবে। কিন্তু আদালতের এই সিদ্ধান্তে বিপাকে পড়ে যেতে পারেন বহু পড়ুয়া, কারণ আনলক পর্বে সেভাবে গণপরিবহনই চলছে না, বিভিন্ন রাজ্যে লকডাউনের ভিন্ন ভিন্ন কড়াকড়ি, সেক্ষেত্রে কিভাবে পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে যাবেন পড়ুয়ারা তা নিয়ে উঠছে প্রশ্ন।
তাছাড়া এই অনিশ্চয়তার মধ্যে পরীক্ষার্থীদের প্রস্তুতিও যে ভালোভাবে হয়নি সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আরও একবার তোমাদেরকে জানাচ্ছি আজকের মূল বিষয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে। রাজ্য সরকারগুলির বিরোধিতা উপেক্ষা করে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের সিদ্ধান্তকে এক প্রকার সিলমোহর দিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত সাফ জানিয়ে দিল পরীক্ষা ছাড়া পড়ুয়ারা পরের ক্লাসে উঠতে পারবে না। অর্থাৎ তোমরা যারা ভেবেছিলে, বিশেষত তোমরা আন্ডার গ্র্যাজুয়েট বা তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট ছিলে, যারা ভেবেছিলে তোমাদের সিক্সথ সেমিস্টারের পরীক্ষা হবে না, তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করো, বই খাতা যে তুলে রেখে দিয়েছিলে বই খাতা নতুন করে আবার প্রস্তুতি শুরু করো এবং সিক্সথ সেমিস্টারের জন্য অবশ্যই প্রিপারেশান নাও। আর যারা পোস্ট গ্র্যাজুয়েট করছিল অবশ্যই ফোর্থ সেমিস্টারের জন্য প্রিপারেশান নাও, কারণ বুঝতেই পারছো ফাইনাল পরীক্ষা কিন্তু তোমাদের হবেই। আজকের এই এপিসোডে তোমরা এটা বুঝতেই পেরে গেলে যে তোমাদের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে। আর আজকের এপিসোড এখানেই শেষ করবো। আজকের এপিসোড যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর যাওয়ার আগে একটা কথা তোমাদের বলবো যে এই করোনা আবহে তোমরা তো প্রিপারেশান সেভাবে নিতে পারো না, তো তোমাদের সিক্স সেমিস্টারে যদি প্রয়োজনীয় স্টাডি মেট প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে ephoenix.org ক্লিক করো এবং সরাসরি সেখানে ক্লিক করে তোমাদের লগ ইন করো, লগ ইন করে তোমাদের প্রয়োজনীয় নোটস এবং সাজেশন কালেক্ট করো। সকলে ভালো থেকো আর সকলকে ভালো রেখো।